তো ভাই এখন মূর্তি রিভারের মাঝখানে বসে আছি, চারিদিকে জল, এক হাঁটু জল হলে কি হবে, জলটা এত স্পিড ভাই পড়ে গেছি, পায়ে খুব জোর লেগে গেছে। তো আমার ঘড়িতে 12:11, মানে আধ ঘন্টার ডিফারেন্স, 12:11, এখানে দেখা যাচ্ছে 12:45, টাইম জোন কিন্তু আধ ঘন্টার মতো প্রায় ফ্ল্যাকচুয়েট করছে। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম শিলিগুড়ি। তো আমি এখন আছি শিলিগুড়িতে, আজকে আমাদের প্ল্যান হচ্ছে লাটাগুড়ি যাওয়ার। লাটাগুড়ি থেকে আমরা একটু ডুয়ার্স, ওদিকে ঝালম, মূর্তি রিভার এইগুলো ঘোরার প্ল্যান আছে। তো গাড়ি এসে গেছে আমাদের, এখন আমরা বেরোনোর জন্য রেডি। এইটা একটা অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান হয়েছে, আমাদের প্ল্যান অন্য জায়গা ছিল, বাট সেইখানটায় কারণবশত যাওয়া হচ্ছে না, সেই জন্য মানে সাডেনলি এই প্ল্যানটাকে করা হয়েছে, লাটাগুড়ি গিয়ে ডুয়ার্সের ওই পার্টটা ঘুরে আসার জন্য। চলো, আমি তো এক্সাইটেড, আর ভিডিওটা অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি, কারণ মাঝখানে কিছু প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য সত্যি মন থেকে আমি দুঃখিত। এইবারে পরপর আশা করছি ভিডিও থাকবে। তো এখন গাড়ি এসেছে, যাই গিয়ে ফোনটায় দরকারি যে জিনিসগুলো আছে আগে নিয়ে নিই, কারণ কিছু ভুলে গেলে পরে সেটাকে আর রিকভার করা যাবে না। চলো গাড়িতে ফোনটায় যাই, বাকিরাও ফোনটা এসে গিয়েছে, গিয়ে শুরু করি আজকে আমাদের দুর্দান্ত ব্লগ। তো ভাই লাটাগুড়ি যাওয়ার পথে প্রথম আমাদের স্টপেজ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজটা আশপাশের ব্যাপারটা কিছুটা আমার মন্দারমণি দীঘার মতো লাগছে, যদিও কারণ পুরো দোকান টোকানগুলো আছে, যেমন দীঘাতে যে দোকানগুলো যেমন থাকে ওই রকম কিছুটা। আর ব্যারেজটা যদি বলো, ব্যারেজ আপাতত একটাই গেট খোলা আছে, আমি সেটা তোমাদের ভিডিও সামনে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ যেমনটা দেখতে পাবো পিছনের সামনে লেখা আছে, কোথায় এদিকে, ওইটা তিস্তা ব্যারেজ। তো পিছনে জল ছাড়া হচ্ছে, যেমনটা এখান থেকে জল ছাড়া হচ্ছে, জলটা সোজা গিয়ে ওদিকে পুরো ক্যানেলের মধ্যে গিয়ে পাস আউট হচ্ছে। তো টোটাল দুটো গেট খোলা আছে আপাতত, এখানে একটা আর ওপারে একটা গেট খোলা আছে, পিছনে সেদিকে সেদিকে একটা আরেকটা গেট খোলা আছে। ওটাই ম্যারিনেট করা ছিল আগে থেকে মাছটা, এর মধ্যে এখন কী দিয়ে কী দেওয়া হচ্ছে, এগুলো নুন হলুদ। এটা স্পেশালিটি কি এই মাছটা এত দাম কেন, এর কি টেস্টে কিছু ডিফারেন্ট আছে টেস্ট? এখানকার ফেমাস মাছ, গাজল ডোবার ফেমাস বোড়লি মাছ, দেখা যাক ওটা কেমন টেস্ট হয়। তো বন্ধুরা, গাজল ডোবাতে এখানকার ফেমাস বোড়লি মাছ ট্রাই করার পর আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লাটাগুড়ির দিকে। তো এখানে বেশি সময় নষ্ট করবো না, কারণ এটা জাস্ট আমরা কিছুক্ষণ গাড়িটাকে হোল্ড করে কিছু খাওয়া দাওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, তো বেশি সময় নষ্ট এখানে আর করবো না। আমরা গাড়িতে উঠে যাচ্ছি, উঠে গিয়ে আমাদের পরবর্তী যে ঘোরার জায়গাগুলো আমাদের দেখা বাকি আছে সেইগুলো গিয়ে এবারে দেখা হবে। তো চলো, আমরা ঢুকে গেছি এখন ডুয়ার্সের জঙ্গলের দিকে, জাস্ট লাটাগুড়িটা ক্রস করলাম, ক্রস করে এখন ঢুকেছি গরুমারা রিজার্ভ ফরেস্টে। তো বাইরের ব্যাপারটা তো দেখি তোমাদের, এটা হচ্ছে গরুমারা রিজার্ভ ফরেস্ট, যেটা তো আমরা এখন যাচ্ছি রিভার থেকে ওইখানটায় গিয়ে বাকি জিনিসগুলোকে দেখাবো, তার আগে তোমরা ফরেস্টের ভিউ নিয়ে নাও। তো ভাই আমরা এখন এসেছি গরুমারা ন্যাশনাল যে রিজার্ভ ফরেস্ট আছে ওইখানটায়। তো ওইখানে এসে একটা খুব অস্বাভাবিক জিনিস লক্ষ্য করছি, সেটা হলো এখানে একটা পোকা আছে, যে পোকাটার আওয়াজ হচ্ছে। তোমাদের আমি একটু ভেতর দিকটায় গিয়ে তোমাদের শোনাবো, ভেতরটা পুরো ডিপ ফরেস্ট এলাকা ওইখানটায়। তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম যখন এসেছি আমরা ভাবছিলাম এটা হয়তো কোনো ঘন্টার আওয়াজ হচ্ছে, কোনো মন্দির আছে কোনো ঘন্টার আওয়াজ, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি একটা পোকার আওয়াজ। আমি
ভালো করে মাইকটা কানেক্ট করে তোমাদেরকে শোনাচ্ছি আওয়াজটা, তোমরা শুনতে পাবে, তোমরা আওয়াজটা শুনতে পাবে। আওয়াজটা কিন্তু যথেষ্ট জোরে হচ্ছে তো, কিন্তু এটা কিসের আওয়াজ আমরা কেউ বুঝতে পারছি না, কোনো পোকা বা কোনো পাখির আওয়াজ হতে পারে এটা। আর ভেতরটা দেখতে পাবো কতটা ঘন জঙ্গল ওদিকে। আর ভাই তোমাদের একটা মজার জিনিস দেখাই, এটা আমরা ফার্স্ট টাইম এখানে লক্ষ্য করলাম, এখানে টাইম জোন কিন্তু আধ ঘন্টা মানে টাইম এগিয়ে আছে। আমি ঘড়িতে দেখাই তোমাদের, দেখো মোবাইলে এখন বাজে কটা, কটা বাজে মোবাইলে? 12:45। আর অ্যাকচুয়াল টাইম যেটা সেটা হচ্ছে দেখো আমার ঘড়িতে 12:11, মানে আধ ঘন্টার ডিফারেন্স, 12:11 এখানে দেখাচ্ছে 12:45। টাইম জোন কিন্তু আধ ঘন্টার মতো প্রায় ফ্ল্যাকচুয়েট করছে, মানে এটা এর আগের বারও আমি এসেছিলাম ডুয়ার্সে, তখন কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করিনি। আমাদের এইমাত্র একজন ট্যুরিস্ট ছিল, তিনি বলে গেলেন যে আপনারা আপনাদের ঘড়ি বা গাড়ির যে টাইম আছে ওই টাইমটার সাথে ম্যাচ করুন, দেখুন আপনাদের মোবাইলে যে টাইম আছে ওটা কিন্তু আধ ঘন্টা বেড়ে গেছে, মানে আধ ঘন্টা বেশি টাইম জোনে আমরা এখন আছি। তো ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো, মনে হলো তোমার সঙ্গে শেয়ার করি। তো এখন এসে গেছি মূর্তি রিভার, এটা কিছুটা পিকনিক স্পটই বলতে পারো। মূর্তি যে রিভারটা এটা অনেক স্লো একটা পাহাড়ি রিভার, এর সাইডে পিকনিক টিকনিক করার জায়গা আছে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনেটা গিয়ে আরও। তো ভাই এই হচ্ছে মূর্তি রিভার, যেটা রিভারটা ওটা ছোট রিভার, এখন জল অনেক অনেক কম আছে। আর এটা হচ্ছে মূর্তি ব্রিজ যেটা বলতে পারো, ওপারটা হচ্ছে কিন্তু ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট, যেটা ওই পারটা যাওয়া পুরোটাই রেস্ট্রিক্টেড আছে, কারণ বন্য প্রাণীরা ওইখানটায় থাকে, অনেক জীবজন্তু ওদিকে আসে, সেক্ষেত্রে ওই দিকটা পুরোটা রেস্ট্রিক্টেড আছে। তো এইখান থেকে নেমে আমরা শুধু এই পারটাই ঘুরতে পারি। আর জল যেটা বলো, জল অনেক কম স্পিডে বলছে আর কম আছে অনেক, তো নামলে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর লাগে। জল ভাই কিন্তু একদম কাঁচের মতো পরিষ্কার জল বলতে পারো। এখন আসলে সিজন শুরু হয়ে গেছে তো, ট্যুরিস্ট সিজন, সেই জন্য লোকজন আসা শুরু হয়ে গেছে এই দিকটায়। দাঁড়াও আগে আমি পৌঁছাই ওদিকে, পড়ে গেলে কিন্তু ফোন ট্রাইপড দুটোই যাবে, পুরো প্যান্ট ভিজে গেছে। এলাম হাফটা এসেছি কিন্তু, চল না আমরা হাফটা এসেছি। তো ভাই এখন মূর্তি রিভারের মাঝখানে বসে আছি, চারিদিকে জল, এক হাঁটু জল হলে কি হবে, জলটা এত স্পিড ভাই, পড়ে গেছি পায়ে খুব জোর লেগে গেছে। তো এখন ওই জন্য মাঝখানে এসে নদীর মাঝখানে বসে আছে, এটা পাথর ছিল তার উপরে, বাকিরা উপরে গেছে, গিয়ে কী করছে আমি জানি না ভাই, আমি ওদিকে গেলে হয়তো ডুবে যাবো সেই জন্য যাইনি। এখান থেকে কিন্তু খুব দারুণ লাগছে, জল একদম কাঁচের মতো ক্লিয়ার, কিন্তু পাহাড়ের জল। তো এরপরে আমাদের নেক্সট যে জায়গাটা আমরা যাবো সেটা হচ্ছে ঝালং, যেখান থেকে ভুটান দেখা যায়, পাহাড়ের এপারটা ভুটান, মাঝখানে একটা নদী আছে আর নদীর ওপারটায় হচ্ছে ইন্ডিয়া। তো ওই জায়গাটায় আমরা এখান থেকে যাবো এরপরে, এখানটায় আমার একটু হাতে টাইম আছে, তো সবাই মিলে এই ফটো ফটো নিচ্ছে নদীর মাঝখানে নেমে, পাগলামি হচ্ছে একটু বলতে পারো। তো আমার তো ভাই প্যান্ট তো হাফ পুরো ভিজে গেছে নদীতে এসে, মানে এদের সাথে এই চ্যালেঞ্জটা নেওয়ার পরে, এরা যাইনি পড়িনি আমি, প্যান্ট ভিজে গেছে কিন্তু পুরো হাফের ভিজে, যাই না শোকাবে, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে।